এবার চলে যাব তত্ত্ব তরজা গানে বাবা, পরে আবার সময় থাকলে গান শোনাবো, চিন্তা নাই। আর একটু রিভার্ব কমায় দাও দাদা, হ্যাঁ একটু কথা বলে নিই আগে। তাহলে আজকের যে হবে পালা, আজকের যে হবে তত্ত্ব, আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের চার বেদ চোদ্দ শাস্ত্র আঠারো পুরাণ, সবার চাইতে বড় শ্রেষ্ঠ হচ্ছে আমাদের গীতা বা গীতা জ্ঞান, যে গীতাকে ভর করে স্বয়ং ভগবান কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড তথা স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন পরিচালনা করার জন্য স্বয়ং কৃষ্ণ কানাই তার নিজের মুখের বাণী এই গীতাতে লিপিবদ্ধ করা হলো, লিপিবদ্ধ করলেন। তো কি বলবো আপনাদের ঠাঁই, আজকে প্রথম দিন গান, তাই আমরা ভাবছি যে গীতা থেকে একজন কৃষ্ণ আর একজন অর্জুন হয়ে সমস্ত গীতাটায় কৃষ্ণ আর অর্জুনের কথোপকথন, একজন কৃষ্ণ একজন অর্জুন হয়ে আমরা পালাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কি বলেন, যদি আপনাদের ইচ্ছা থাকে, মত থাকে, ঠিক আছে? বা বা বা, জয় গুরু জয় গুরু জয় গুরু। তাহলে সর্বপ্রথমে আমি অর্জুন হয়েই দাঁড়াবো, যত আমি আগে আসরে এসেছি, তাই আমি অর্জুন হয়ে দাঁড়াই। আর অর্জুন হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, একজন ভক্ত। জীবের সাধন কি, জীবের ভজন কি, জীবের করণ কি, যে নিত্য কৃষ্ণ দাস, আমরা হলাম নিত্য কৃষ্ণ দাস, তাই আমি উজ্জ্বল দাস। আর অষ্টম ঘোষ, ভগবান কৃষ্ণের টাইটেলও কিন্তু ঘোষ বাবা। সত্যযুগে ভগবানের কোনো টাইটেল নাই, শুধু প্রভু নারায়ণ। ত্রেতাযুগে রামের কোনো টাইটেল নাই বাবা, রঘুপতি রাম, রাজা রাম, প্রভু রাম, জয় শ্রীরাম, এ হচ্ছে রাম। আর দ্বাপর যুগে এসে ভগবানের টাইটেল হলো কি না, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে নন্দ ঘোষের ঘরে লালন পালন হলেন। তাহলে নন্দ ঘোষের যদি সন্তান হয় তাহলে কৃষ্ণের টাইটেলও ঘোষ হয়, কৃষ্ণ ঘোষ কি বাবা, তাই তো? কলিযুগে আবার ভগবানের টাইটেল আছে কি না, জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই মিশ্র, যারে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলি, হরি বল হরি বল। তাহলে আগের দু যুগে ভগবানের টাইটেল নাই, পরের দু যুগে ভগবানের টাইটেল আছে। তাহলে অষ্টম ঘোষ, আর ভগবানও হয়েছে নন্দ ঘোষের ছেলে কৃষ্ণ ঘোষ। এই জন্যে ঘোষের পাল্লাটা আমি ঘোষে ঘোষেই রেখে দিলাম বাবা, অষ্টম ঘোষকে দিয়ে দিলাম কৃষ্ণের ভূমিকায়। আর আমাকে বললেও আমি কৃষ্ণ হতাম না, কমিটি থেকে যদিও বলে উজ্জ্বল ভাই তুমি কৃষ্ণ হও, আমি তবুও হতাম না। কেন জানেন, একটা কথা আছে, যত দোষ নন্দ ঘোষ, এদিকে বলে কি, এদিকের মানুষ বলে যত দোষ নন্দ ঘোষ, বলে না? বা তাহলে সারা বিশ্বে এই কথাটা প্রচার আছে, যত দোষ নন্দ ঘোষ। তাহলে যদি বাপেরই এত দোষ থাকে তাহলে বেটার কত দোষ কি, হরি বল হরি বল। এই জন্য দোষের পাল্লাটা আমি অষ্টম ঘোষকে দিলাম, আর আমি উজ্জ্বল দাস, আমি নিত্য কৃষ্ণ দাস, আমি অর্জুন হয়ে আমি এখন দাঁড়ালাম কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণের যেমন, অর্জুন যেমন ভক্ত বা শিষ্য বা দাস, অপরদিক দিয়ে কৃষ্ণের সঙ্গে অর্জুনের আর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে সমন্ধি আর ভগ্নীবতী। কৃষ্ণ বলরামের বোন হচ্ছে সুভদ্রা, আর সুভদ্রার স্বামী হচ্ছে অর্জুন। তাহলে সম্পর্কে হচ্ছে কৃষ্ণ হচ্ছে অর্জুনের সমন্ধি। তাই বলে আমি অষ্টম ঘোষকে সমন্ধি বলবো না, এটা যেন ও মনে না করে যে আমাকে শালা সমন্ধি বলে গাল দিল, হরি বল হরি বল। আমি মালদার হতে পারি কিন্তু অষ্টম ঘোষকে আমি সমন্ধি বলবো না। ও যদি আমাকে বলে না তুই সমন্ধি বল, তাও ওকে আমি সমন্ধি বলবো না, হরি বল হরি বল। কেন, আমি ভক্ত হয়েই থাকতে চাই, জয় গুরু জয়। তারপরে যদি দেখি আমার মীমাংসা হচ্ছে না, কথার মীমাংসা হচ্ছে না, তারপরে সমন্ধি কেন, শালা বলতেও বাদ দিব না, হরি বল হরি বল। আগে আমার কথার চূড়ান্ত মীমাংসা চাই, তাই বাউল গান, একটা বাউল সুর দিয়ে কিছু জিজ্ঞাসা রেখে যাই। প্রথম প্রশ্ন করব দান, একটা জিজ্ঞাসা হয়ে গেল যে সবাই কেন বলে যত দোষ নন্দ ঘোষ, এটা আমার জানার ইচ্ছা। অষ্টম ঘোষ এই কথাটা করবে প্রকাশ, সম্ভব হলে করবে প্রকাশ, এটা পালার প্রশ্ন নয়। পালার প্রশ্ন হচ্ছে আমার প্রথম প্রশ্ন করব দান, হে কৃষ্ণ ভগবান তোমার যুদ্ধ বাঁধানোর কী বা প্রয়োজন? তোমার তো যুদ্ধ বাঁধানোর প্রয়োজন নাই, আমার এই পালাটা কিন্তু জ্ঞানী সমাজেই গ্রহণযোগ্য, সবাই কথাটা বুঝবে না।
ভক্ত ছাড়া এইটা বুঝবে না কথাটা কারণ ভগবান নিজের মুখে বলেছে অর্জুন তো যুদ্ধ করতেই চাইনি বাবা যখন হবে মহারণ সশস্ত্র বাহিনী এদিকে কৌরবরা একশত ভাই সঙ্গে আরও অনেক রাজারাজারা যোগ দিয়েছে সঙ্গে পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য গুরু ছেলে অশ্বত্থামা সঙ্গে মহারথী কর্ণ ইত্যাদি ইত্যাদি আর এইদিকে পঞ্চপাণ্ডব তার সঙ্গে কিছু অন্যান্য রাজারা সঙ্গে বিরাট রাজা এরকম বড় বড় কয়েকজন রাজা দ্রৌপদ রাজা বড় বড় কয়েকজন রাজারা যোগ দিয়েছেন তাহলে কি বলবো আপনাদের ঠাঁই অর্জুন কৃষ্ণকে কয় হে কৃষ্ণ কানাই যাদের সঙ্গে আমার রণ বা লড়াই তাদের আমি একটু সহনয়নে দর্শন করতে চাই হে কৃষ্ণ কানাই তুমি আমার কথা নেবে রথটা চালিয়ে আমার প্রতিপক্ষ টিমের দিকে আগিয়ে যাবে আমি তাদের একটু দর্শন করে নিতে চাই গিয়ে দেখি পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য কৃপাচার্য দুর্যোধন দুঃশাসন আদি একশোটি ভাই কেউ বা ভগ্নিপতি কেউ বা জামাই কেউ বা গুরু ভাই তাদের মেরে রাজা হব এমন রাজা হওয়ার শখ বা স্বপ্ন বা স্বাদ আমার নাই হে কৃষ্ণ কানাই এই যে তীর ধনুক গাণ্ডীব সব তোমার চরণে আমি রেখে দিলাম কৃষ্ণ বলে অর্জুন বোকার মতো কথা বলো না স্বধর্মে নিদনাংশেও পরধর্ম ভয়াবহ তুমি ক্ষত্রিয় তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা তাই স্বধর্মে নিদনাংশেও মানে স্বধর্মে নিজের ধর্মে মরে যাও শ্রেষ্ঠ নিধন হলেও শ্রেষ্ঠ তুমি বীরগতি প্রাপ্ত হবে আর আজ যদি যুদ্ধ না করে তুমি চলে যাও সারা জনম কলঙ্কের বোঝা নিয়ে টানতে হবে তোমাকে তোমাকে কাপুরুষ বলবে তাই কি বলি তোমার ধারে তুমি যাদের যুদ্ধ করবে যুদ্ধ করে মারবে আমি তাদের তো মেরেই রেখেছি একবার দেখো নজর করে কি বলবো আপনাদের ঠাঁই আরও বললেন তুমি যে ভাবছো আমি যুদ্ধ করছি না আমি কৃষ্ণ আমি ভগবান তোমাকে আমি দেখাচ্ছি বিশ্বরূপ তুমি করো দর্শন যে রূপ আমি এর আগে কখনো কাউকে দেখাই নাই এই প্রথম তোমাকে আমি দেখাচ্ছি তুমি দেখো আমি কে বিশ্বরূপ করালেন দর্শন বললেন হে অর্জুন বেদানাং সামবেদাস্মি দেবানাং অস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনঃস্মি ভূতানাং অস্মি চেতনা তাহলে দেবতার মধ্যে আমি দেবতার রাজা বেদগণের মধ্যে আমি সামবেদ আমি ইন্দ্রিয়গণের মধ্যে একাদশ ইন্দ্রিয় মন রূপে বিরাজ করি পঞ্চ আত্মার মধ্যে আমি পরমাত্মা রূপে বিরাজ করি ভূতগণের মধ্যে আমি চেতনা রূপে বিরাজ করি তাই জিজ্ঞাসা তোমার ধারে হে কৃষ্ণ বংশীধারী এখান থেকেই আমার জিজ্ঞাসা শুরু তুমি তো সবার মধ্যে বিরাজমান কি সবার মধ্যে ভগবান আছে আছে না বাবা আপনার মধ্যে আমার মধ্যে সবার মধ্যে ভগবান আছে সবার মধ্যে কৃষ্ণ আছে কৃষ্ণই ভগবান কৃষ্ণকে কৃষ্ণ অনাদিরাদি প্রাণ গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি সর্বকারণের কারণ সর্বসৃষ্টির স্রষ্টা যিনি বিধাতার বিধাতা যিনি গোলক বিহারী শ্রীহরি সর্বকারণের কারণ যিনি তিনি স্বয়ং ভগবান তাহলে তুমি ভগবান সবার মধ্যে বিরাজমান তাই তোমার ধারে আমার জিজ্ঞাসন তুমি সবার মধ্যে থাকতে যুদ্ধটা কেন বাদালে কি মনে করেন আপনার সঙ্গে আমার মারামারি আপনার সঙ্গে আমার গণ্ডগোল টাকা নিয়ে হোক বা জমি নিয়ে হোক এটা তো সম্পত্তি নিয়ে লড়াই পাঁচ ভাই আর একশো ভাই হস্তিনাপুরের সিংহাসনের দাবি নিয়ে লড়াই তাহলে কি বলবো আপনাদের ঠাঁই তাহলে সম্পত্তি নিয়ে মনে করেন আপনার সাথে আমার লড়াই আপনি যদি আমাকে পান আপনি আমাকে মেরে ফেলবেন কেটে ফেলবেন গুলি করবেন বোম মারবেন আমিও আপনাকে বলে ছেড়ে দেবো না কেটে ফেলবো মেরে ফেলবো বোম মারবো ইত্যাদি আচ্ছা এইবার ধরেন এবার আপনার মধ্যে ভগবান কৃষ্ণ উদয় হলো আমার মধ্যেও ভগবান কৃষ্ণ উদয় হলো তাহলে আপনার মধ্যে যদি গোবিন্দ উদয় হয় কৃষ্ণ উদয় হয় আমার মধ্যেও যদি কৃষ্ণ উদয় হয় তাহলে আপনার মন হয়ে গেল কৃষ্ণ অনুগত মন আর প্রাণ আমারও হলো কৃষ্ণ অনুগত মন আর প্রাণ তাহলে দুজনারই যদি হয়ে যায় কৃষ্ণ অনুগত মন আর প্রাণ তাহলে সেখানে থাকে না কোনো লড়াই দ্বন্দ্ব রণ সেখানে হয় কৃষ্ণ নামের বুলি সবাই বুকে বুকে করে আলিঙ্গন আর চোখে ঝরে নয়ন জল আর সবাই মুখে বলে হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল তাহলে তো সেখানে আর লড়াই থাকে না কি তাই কি না আমরা কীর্তন শুনতে গিয়ে যখন কীর্তনিয়া কৃষ্ণ প্রেমে উদাস হয়ে যায় তখন ওই কীর্তনিয়ার ভাবে আমাদেরও যখন মন প্রাণ কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে যায় তখন আমরা কিন্তু শত্রু মিত্র দেখি না তখন আমরা কিন্তু কোলাকুলি করি আর গড়াগড়ি করি করি না বাবা তাহলে সেখানে সবার মন যদি হয়ে যেত কৃষ্ণ অনুগত মন আর প্রাণ তাহলে তো যুদ্ধ করার কোনোই প্রয়োজন নাই বাবা তাই তোমার দ্বারে জিজ্ঞাসন এই যুদ্ধটা তুমি বাধালে কেন তুমি ভগবান এখান থেকে আমার প্রশ্ন সুর আর ছন্দ ধরে বলবো দুটো কথা বলে নিলাম
তর্জা গান গাইলে মাঝে মধ্যে এক দুটো কথা বলতে হয়। জয় গুরু জয়। বাজাও দাদা ভাই। ভোলা মন আমার বলো 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 মোরে অগ বলো কৃষ্ণ ভগবান এই কুরুক্ষেত্রে মহাযুদ্ধ বাধালে কে কারো বলো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ করে লাগলো কে কারো তুমি বলো 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 মোরে ও তুমি বলো 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 আমার বলো কৃষ্ণ ভগবান কুরুক্ষেত্রে মহাযুদ্ধ লাগলো কে কারো ওরে মন ভোলা মন বাউলের ছেলেটাকে মারে যার নাম অভিমন্যু অন্যায় ভাবে তাকে মারা হলো কি বলবো আপনাদের ঠাই যুদ্ধের নিয়ম ছিল একজন একজনের সঙ্গে যুদ্ধ করবে সমকক্ষ যোদ্ধার সাথে যুদ্ধ হবে গদাওয়ালা গদাওয়ালা তরবারি তরবারি বর্ষা বর্ষা ফার্সা ফার্সা ধনুক ধনুক সমকক্ষ বীর সমকক্ষ যোদ্ধার মধ্যে যুদ্ধ হবে তাই তুমি আমার কথা নেবে সেখানে সাতজন মিলে ঘিরে একজনকে মারে কৃষ্ণ কানায় তুমি অন্তর্যামী কৃষ্ণ কানায় অন্তর্যামী কেন সবার অন্তরে কৃষ্ণ থাকে এই যে বলেছে বেদানাং সাম্বেদাস্মি দেবানাং অস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনস্মি ভূতানাং অস্মি চেতনা প্রত্যেকের মনে প্রাণে গোবিন্দ বিরাজ করছে তাহলে তুমি সবার মনের খবর জানো তাহলে সাতজন মিলে ঘিরে পরিকল্পনা করে ব্যূহচক্র তৈরি করে একজনকে মারে কৃষ্ণ কানায় তুমি অভিমন্যুটাকে বাঁচালে না কিসের তরে জিজ্ঞাসা তোমার ধরে যেখানে সাতজন মিলে ঘিরে একজনকে মারল সেখানে অন্যায় হলো তাহলে তুমি সেটাকে ধর্মযুদ্ধ কেন বলো আর যে কুরুক্ষেত্রের মাঠে লক্ষ লক্ষ মানুষ মারা গেল রক্তে নদী হয়ে গেল কুরুক্ষেত্রের মাঠ আজও যারা কুরুক্ষেত্রের মাঠ দর্শন করতে যায় কি বাবারা গেছেন তো কুরুক্ষেত্রের মাঠ দেখতে কুরুক্ষেত্রের মাঠ আজও রক্তে রাঙা তার স্মৃতি বহন করে চলেছে তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা গেল লক্ষ লক্ষ যুবতী বউ স্বামী হারিয়ে বিধবা হলো লক্ষ লক্ষ শিশু ছেলে বাবা হারিয়ে অনাথ হলো লক্ষ লক্ষ মা বাবা সন্তান হারিয়ে পাগল পাগলিনী হলো যে মাঠকে কেন্দ্র করে সেই মাঠটাকে তুমি বলো কিসের তরে
धर्मक्षेत्र और धर्मजुद्ध सठिक करे बोलबे नईले किन्तु आमि रेगे जाब होये जाब क्षुब्ध ताले कि बोली तोमार ठाई जिज्ञासा कटा बाबा युद्ध केन बदले धर्मजुद्ध केन बोले और धर्मक्षेत्र केन बोले और तुमि जे आमाके देखिएछिले हे अर्जुन এই কুরুক্ষেত্রের মাঠে যারা মরে যাবে আমি সবাইকে মেরেই রেখেছি তুমি সচক্ষে করো দর্শন দেখলাম পিতামহ বিশ্ব গুরু দ্রোণাচার্য দুর্যোধন দুঃশাসন আদি সবাই বাবা মরেই পড়ে আছে তুমি তাদের মেরেই রেখেছো কিন্তু সেখানে অভিমন্যুকে কিন্তু কৃষ্ণ দেখায়নি অভিমন্যু হচ্ছে পুত্র অর্জুনের পুত্র আর আত্মার চেয়ে প্রিয় হচ্ছে পুত্র आत्मार चाहते प्रिय हे पुत्र अर्जुन जदि देखते पेत तार पुत्र मारा जाते युद्ध करतना रक्तक्षय युद्ध हतना लक्ष लक्ष मानुष मरतना तई तुम्हार द्वारे जिज्ञासा कर वर्णना तुम्हें सबाई के मरा देखाले क्या अभिमन्युटा के गोपन रखले एखने कर ले चालाकी लास्टे बुझबा कृष्ण य चालाकर ठेला की जालाकी हरिबल हरिबल बसि चालाकी करा भलो नय बजाओ दादा भाई और एक प्रश्न कर बसे जा दोषे मरे छेले ओकिना निजेर दोषे मोले नाकि बोयेर दोषे मरे ओगो बोलो जीवन केले अनेक समय बोयेर जोन्नो स्वामी मारा जाए बाबा सती नारीर प्रति आसमानेर तारा আর অসতী নারীর প্রতি হচ্ছে ভাঙা নৌকার গুড়া তাহলে জিজ্ঞাসা তোমার ঠাই অভিমন্যুর বউ উত্তরা দেবী উত্তরা পরম সতী নারী তাহলে সতী নারীর প্রতি কেন মরে বলবে একটু আমার ধারে তোমার বোন সুভদ্রা সে হচ্ছে অভিমন্যুর মা তাহলে অভিমন্যু নিজের জন্য মরলো না বউয়ের জন্য ना बाबा मायर जन्ने खुशी हब सठिक करे जवाबटा बोलले आसरे यार बेशी बोलार नाई तो प्रयोजन अल्पेर मध्ये आमार कथा करब समर्पण आसरेते आमी जदि बोली बेशी बेशी अरे अष्टम गज बाउल होयतो होबे बोया खुशी तबे थाकार बेशी बोलार नाई प्रयोजन प्रथमबारेर मतो आमी करब समर्पण हरिबल 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 एखन बसे जाब तबे आमार मन हय एकटु अष्टम गज बाउल के सतर्क कर देवाई भालो कि सतर्क कर देव एकटु कर दिना एटा मालदा जिलाते घटनाटा घटेछिलो बाबा মানে সুন্দরবন থেকে এক লোক বান্দর খেলা দেখাতে আসতো বুঝলেন এদিকে আসতো কি আগে বান্দর খেলা দেখাতে এদিকে একটা বেটা বান্দর থাকবে একটা বেটি বান্দর থাকবে খেলা দেখাবে কেমন করে শ্বশুর বাড়ি যায় কেমন করে বউ আনে ইত্যাদি ইত্যাদি দেখাতো তো কি বলবো আপনাদের ধারে সুন্দরবন থেকে খেলা দেখাতে আসতো ওই কলকাতা নদিয়া মুর্শিদাবাদ পার করে মালদায় ঢুকেছে বাবা খেলা দেখাতে আমের টাইম বুঝলেন আমের টাইম আর কি বলবো আপনাদের ঠাই মালদায় তো ফজলি আম খুব বিখ্যাত বাদর যেখানে খেলা দেখাতে যায় সবাই খেলা দেখে কেউ পয়সা দেয় দেয় কি না পয়সা দেয় টাকা দেয় কেউ ফলমূল খাবার দেয় কেউ চকলেট দেয় কেউ বিস্কুট দেয় তো মালদায় এসছে মালদা আমবাজারের পাশে খেলা দেখাচ্ছে এক চ্যাংড়া আবার বাবা এত বড় একটা সুরমা ফজলি আম দিয়ে দিয়েছে ভালোবেসে আর ওই বড় বাঁদরটা যেটা বেটা বাঁদর ওটা খপ করে ধরে নিয়েছে বাবা লুফে নিয়েছে একদম নিয়েই ওটাকে চোকা ছিলেই মুখে ভরে দিয়েছে আর আমের চোকা ছিললেই তো কি আমের চোকা ছিললেই তো আম পিছিলা কি বলেন আম কলা এগুলো তো পিছিলা
এবার মুখের মধ্যে ভরে দিয়ে অত বড় আম এগাল ওগাল নাড়াচাড়া করতে করতে আম বাবা সরাত করে ভিতরে ঢুকে গেছে, মানে পেটের মধ্যে চলে গেছে। কি বলবো আপনাদের, ঠাঁই আমটা তো নরম জিনিস, ওইটা তো দিনের মধ্যেই হজম হয়ে গেছে, কিন্তু আঁটি তো আর হজম হয় নাই। আঁটি এবার ঘুরতে 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 একদম নিচে গিয়ে পিছন দিকে সেন্টারে আটকে গেছে বাবা, আর তো হাগা হয় না, কঠিন অবস্থা। প্যাট এবার বাঁদরের প্যাট ফুলে যায়, বাঁদর চিৎকার চেঁচামেচি, বাঁদর মরে মরে ভাব। এইবার বাঁদর আলা চিন্তা করলে, আমার বাঁদর মরে গেলে আমার পেট চলবে, সংসার চলবে কি করে, এটা খেলা দেখি আমি খাই। আর এখন যা নিয়ম হয়ে গেছে, আর নতুন করে কোনো বন্য প্রাণীকে ধরা যাবে না, বনের কোনো পশুকে ধরা যাবে না, মারা যাবে না, তাহলে এখন কি করি উপায়? তাড়াতাড়ি করে বাবা খোঁজ করে একদম গাড়ি রিজার্ভ করে সোজা একদম কলকাতা গিয়ে বড় পশু হাসপাতালে গিয়ে ওইটাকে অপারেশন করে বাবা আঁটি বাই করে সেলাই টেলাই করে ভালো করে এনেছে। তিন মাস পরে আবার মালদা এসেছে খেলা দেখাতে। তো তিন মাস পরে তো আর আম নাই, কিন্তু এখন যে যাই খাবার দেয়, কেউ চকলেট দেয়, কেউ লজেস দেয়, কেউ দিলখোশ দেয়, কেউ কলা দেয়, কেউ লেচু, যে যা দেয় বাবা বাঁদর ওই হাতে নেয়, নিয়ে পিছন দিকে মাপ করে দেখে, যে যেটাই দেয় বাবাকে হাতে নেয়, নিয়ে পিছন দিকে মাপ। এক মালদার লোক খুব রেগে গেছে, বলছে হায় বানরালা, তোমার বানরের স্বভাব কেন এত খারাপ? বলে কেন বাবা? বলে হ্যাঁ, কত ভালোবাসা বানরটাকে, আমি চকলেট দিছি, লজেস দিছি, বিস্কুট দিছি, যেটাই খেটে দিছি ওইটাই লিয়া পিছন দিকে ঠেকা যায়, ব্যাপার কি? বলে আমার বানর খুব সতর্ক। বলে মানে? বলে হ্যাঁ বাবা, তিন মাস আগে খেলা দেখাতে এসেছিলাম মালদায়, আর এক চ্যাংরা বাবা ভালোবেসা একটা ফজলি আম দিয়েছিল, আম গোটাই খায়া বান্দরের আঁটি আটকে গেছিলো বাবা পিছন দিকে, ওটাকে কাইটে অপারেশন করে ভালো করে এনেছি, বান্দরকে জানে বাঁচিয়ে এনেছি। তখন থেকে আমার বানর খুব সতর্ক বাবা, এখন বানরকে যে যেটাই খেতে দেয় আগে হাতে নেয়, নিয়েই আগে পিছন দিকে মাপ করে দেখে বাড়াবে কি না। হরি বল হরি বল, যেটাও বুঝতে পারে বেড়াবে সেটাই খায় বাবা, তাছাড়া বাকিটা ফেলে দেয়। তো আমার বানর খুব সতর্ক বাবা, এটা আমার বানরের কোনো দোষ নাই, জয় গুরু জয়। গল্পটা আমি এই জন্যই দিলাম যে আমি অষ্টম ঘোষ বাউলকে একটু সতর্ক করে দিয়ে গেলাম, বুঝতে পাচ্ছেন? এই জন্য সতর্কের গল্পটা দিলাম। দেখা যাক এবার এসে অভিনয় হবে কৃষ্ণ কানাই, আমি এখন অর্জুন হয়ে বসে যাই, দেখি কোনভাবে কোন কথার জবাব দেয়। আর একবার আমরা বারণী স্নান উপলক্ষে এসেছি গানে, তাই একবার সবাই মা গঙ্গার নামে জয় জয় মা গঙ্গা পিতে বদন ভরে হরি 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 বল মন হরি বল হরি বল হরি বল। আগামী দিনে আপনাদের গঙ্গার তত্ত্বটা শোনাবো, অনেক মানুষ হবে আনকমন পালা, বাউল এই পালাগুলো হয় না, আগামী দিন আপনাকে আপনাদের গঙ্গার শান্তনু পালা শোনাবো, গঙ্গার স্বামী শান্তনু রাজা বাবা বিশ্বের বাবা আগামী দিন শোনাবো। আজকে এই কুরুক্ষেত্রই হোক, দেখি কোনভাবে কোন কথা কয়। জয় গুরু জয়। ও যদি তরিতে বাসনা থাকে, যদি তরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ, যদি তরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, যদি তরিতে বাসনা থাকে, তরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ, তরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ।
মধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধু দর্শনে যাই মনে শুনে যাই মনের ময়লা আরশে হয় দেব তরঙ্গ শুনে যাই মনের ময়লা আরশে হয় দেব তরঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ভজরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ ওই সাধু জনার প্রেম হিললে কত মানিক মুক্তা ফলে ওই সাধু দ্বারে
আরাক রসে ঘুরছে নদী ওরে আরাক রসে হয় প্রতিবাদি আরাক রসে ঘুরছে নদী ওরে আখি রসে তুমি কারো রে মন সাধ সঙ্গ লালন বলে
বলে পাবে রাম গোবিন্দ পাবে রে সব সঙ্গ নজরে আনন্দের গৌরব নজর মন সাধুর সঙ্গ নজরে আনন্দের গৌরব নজর মন সাধুর সঙ্গ নজরে আনন্দের গৌরব যদি করিতে বাসনা থাকে করিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ করিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ ভদরে আনন্দের গৌরাঙ্গ ভদরে মন সাধুর সঙ্গ ভদরে আনন্দের গৌরাঙ্গ ভদরে মন সাধুর সঙ্গ ভদরে আনন্দের গৌরাঙ্গ 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 জয় জয় শ্রী গুরু বেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল সাধু সঙ্গ না হলে পারে যাওয়ার কোনো রাস্তা নাই বাবা তাই সাধুগুরু বৈষ্ণবের মাঝে শোনালামে সেই গান তবে আমি গানে যাব পরে যারা গান ভালোবাসে জয়গুরু যে কথাটি না বলেই পারছি না আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী উজ্জ্বল দাস বাউল সে আজকে অর্জুনের পক্ষ নিয়ে আমাকে ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে উকিল বানিয়ে যত রকম চাপ দিয়ে গেছে মানে এতগুলো প্রশ্ন করে গেছে আপনাদের ধারে বলি একটা সভা পরে আমার একটা কথা মনে পড়লো প্রশ্নের জবাব তো আমি অবশ্যই দেব কথাটা কি একটু ভালো করে শুনবেন এক ভদ্রলোকের মাছ ধরার খুব নেশা বুঝলেন মাছ ধরার খুব নেশা তো বর্ষাকালে দেখবেন খাল বিল যখন ডুবে যায় এক জায়গার মাছ আর এক জায়গায় চলে যায় তো ওই যে হাঁস মুরগি ঢেকে রাখে না ওইটাতে আবার মাছ ধরাও যায় আপনারা কি বলেন ওইটাকে যে হাঁস মুরগি ঢেকে রাখে আমরা বলি পলো আপনারা কি বলেন পলো বলেন না ওই পলো দিয়ে ভদ্রলোক মাছ ধরেছে 22টা মাছ কই মাছ তো মাছ ধরে এখন বউকে দিয়ে কয় হাগো মানে নিজের বাড়িতে আবার পলো ছিল না পাশের বাড়ি থেকে পলো এনে ওই মাছগুলো ধরেছে তো মাছ ধরে এখন আনন্দে বউকে দিয়ে কয় হাগো তুমি মাছগুলো রান্না করো যখন খাবো আমাকে একটু বেশি করে দিবা আর আমার চাইতে একটু তুমি কম খাবা আর তার চাইতে কম একটু ছেলেকে দিবা তো বউ কয় তাই দেব তো মাছ রান্না করে স্বামীর পাতায় বউ দিয়েছে একটা মাছ হিসাব করে দেখেন এতগুলো মাছ ধরেছে স্বামী আর যদি বউ একটা মাছ দেয় বাবা তাহলে রাগ হয় কি না স্বামী এখন রেগে গিয়ে কয় হাগো আমি এতগুলো ভাগে মাছ পাবো আর তুমি আমাকে একটা মাছ দিলা কেন তো বউ কয় তুমি তো একটাই ভাগে পাও না ভাগে একটাই পাই না মানে এতগুলো মাছ ধরলাম তখন বউ বলছে যে কটা মাছ ধরেছিলা তো স্বামী যে 22টা মাছ ধরেছে ওর তো একটা গরম থাকবেই এখন স্বামী জোর গলায় কয় মাছ ধরেছিলাম 22 তখন বউ বলছে দুটা দিয়ে দেখেছি ছেলের রাইস মানে যারা রাশি গণনা করে ওই ভাগ্য ঠাকুর এসেছিল বাড়িতে ছেলেটার ভাগ্য গণনা করিয়েছিলাম পয়সা নাই করব কি দুটা কই মাছ দিয়ে ওই ভাগ্য ঠাকুরকে বিদায় করেছি তখন স্বামী কয় কই থাকে তাহলে এখনো 20 থেকে যদি দুটা দিয়ে দাও তাহলে এখনো 20 থাকে তাহলে কই থাকে এখনো 20 তখন বউ বলছে দুটা নিয়ে গেছে ওই উত্তর পাড়ার বুড়ি উত্তর পাড়ার বুড়ি আবার দুইটা নিল কেন বলে তুমি তো বাড়িতেই থাকো না ওই বুড়ি এসে আমার হাতে হাতে কাজ করে দেয় বুড়িকে যা বলি বুড়ি তাই শুনে ওই জন্য বুড়িকে দুটা কই মাছ দিয়েছি তাহলে কই থাকে কটা বলে কই থাকে এখনো 18 তখন বউ কয় দুটা নিয়ে গেছে ওই পাড়ার ঠাটারো ঠাটারো বুঝেন যারা স্টিলের হাঁড়িপাতি গ্রামে গ্রামে নিয়ে ঘুরে বেড়ায় আবার বালতি টালতে ফেটে গেলে ঝালাই টালাই করে বাংলাদেশে কিছু কিছু জায়গায় ওদেরকে ঠাটারো কয় বলে ওই ঠাটারো এসেছিল ছেলেটার দুধ জাল করার জন্য একটা হাঁড়ি নিয়েছিলাম পয়সা নাই করব কি দুটা কই মাছ দিয়ে ওই ঠাটারোকে বিদায় করেছি তাহলে কই থাকে কটা বলে কই থাকে এখনো 16 তখন বউ কয় দুটা নিয়ে গেছে তুমি যার আনছিলা পলো ওই যে পলো বাকি করে নামাজ ধরেছো পলোবালাকে দিয়েছি দুইটা
তাহলে কই থাকে কটা বলে কই থাকে এখনো 14 তখন বউকাই দুটা নিয়ে গেছে ওই হাড়ি পাড়ার বৈদ্য বৈদ্য মানে যারা ওষুধপত্র দেয় ছেলেটার অসুখ করেছিল ওষুধ বাকি করে এনেছিলাম পয়সা নাই করব কি দুটা কই মাছ দিয়ে ওই বৈদ্যকে বিদায় করেছি তাহলে কই থাকে কটা বলে কই থাকে এখনো 12 তখন বউকাই দুটা নিয়ে গেছে তোমার শালি আরো ও শালির নাম আরো বউয়ের নাম হচ্ছে পারো দুই বোন ও শালিকেও দিয়েছিস আচ্ছা যাক তাহলে কই থাকে কটা বলে কই থাকে এখনো 10 তখন বউকাই দুটা দিয়ে নিয়েছি এক হাড়ি খেজুরের রস ছেলেটা খেজুরের রসের জন্য বায়না করছিল কি করব কই থাকে কটা বলে কই থাকে এখনো 8 তখন বউ কয় দুটা দিয়ে নিয়েছি এক বোঝা রান্না করার কাট নাই কি করব কই থাকে কটা বলে কই থাকে এখনো 6 তখন বউ কয় চারটা নিয়ে গেছে তোমার ভাগ্না ধনঞ্জয় ও ভাগ্নাকেও দিয়েছো তাহলে কই থাকে কটা বলে কই থাকে মাত্র 2 তখন বউ কয় যে একটা তোমার পাতায় রাখি আর একটা ছেলের পাতায় থুই যদি হবি ভালো মানুষের পো তাহলে মাছের এক পিঠ খা আর এক পিঠ আমার জন্য থো বুঝলেন হিসাবটা কেন বললাম বললেন তো কথাটা কথাটা বলার মানে আছে বুঝলেন তো আজকে আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী ওই 22টা কই মাছের মতো প্রশ্নের চাপান আমার উপরে দিয়ে গেছে প্রথমে আমি ঘোষ যত দোষ নন্দ ঘোষ কেন কয় প্রথম কথা দ্বিতীয় নম্বরে এসে আবার অর্জুন কয় অর্জুনের পক্ষ নিয়ে কয় হে কৃষ্ণ তুমি থাকতে আমার ছেলে মারা যায় কেন মরল অভিমন্য কেন মারা গেল অল্প বয়সে এই অল্প বয়সে সন্তান কেন মরে সেই তত্ত্বটা বলবে সভা পরে তারপরে বলেছে ভগবান সবার মধ্যেই বিরাজমান কোনো ঘটে না হে খালি কোনো ঘটে প্রস্ফুটিত কোনো ঘটে কলি তাহলে ভগবান যদি সবার মধ্যেই থাকে তাহলে দুর্যোধনের মধ্যে কি ভগবান ছিল না দুর্যোধনের মনের মধ্যে যদি ভগবান প্রবেশ করত তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধটা না হতো আর না আমার ছেলেটাও মরত আসলে এটা কথা নয় শোনো ভগবান বলেছে জীব মরবে আপন দোষে কি করবে হরিদাসে প্রত্যেকটা জীব মরবে তার নিজের নিজের কর্ম ফল ভোগ করে এখানে ভগবানের দোষ দিয়ে ভগবানের কাছে জেনে কোনো লাভ নাই তোমার বলি একটা ধারে এই অভিমন্যের মরার কাহিনী বলবো একটু সভা পরে এই অভিমন্য ছিল চন্দ্র মাথায় রাখবেন চন্দ্র দেবতা এই অভিমন্য তার আগের জন্মে ছিল চন্দ্র এই চন্দ্র একদিন একটা কুকর্ম করেছিল জীবনে কি সমস্ত দেবতাদের গুরুর নাম হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর তার স্ত্রীর নাম ছিল তারা দেবী এই তারা দেবীকে দেখে চন্দ্রের দেহে কাম জাগ্রত হয় চন্দ্র গিয়ে তার গুরু মায়ের সতীত্ব নাশ করে তখন দেবতাদের গুরু নিরুপায় হয়ে সমস্ত দেবতাকে ডেকে বললেন শোন তোরা আমার শিষ্য আমি তোদের গুরু চন্দ্র আমার শিষ্য হয়ে তার গুরু মায়ের সতীত্ব নাশ করেছে এই চন্দ্রের বিচার তোদের সকল দেবতাকে করে দিতে হবে কোনো দেবতা চন্দ্রের বিচার করে দিতে পারেনি তাই চন্দ্রের মনে একটা রাগ হয়েছিল গুরুর উপরে কেন যে গুরুদেব আমার কুকর্মের কথা আপনি সমস্ত দেবতাকে জানালেন গুরুদেব আপনার একদিন গুরুদেব না আমার একদিন চন্দ্র সাতজন রথীকে এক জায়গায় করে তার গুরুকে গেল মারতে এই দেবগুরু বৃহস্পতিকে যখন মারতে যায় দেবগুরু বৃহস্পতি নিরুপায় হয়ে তখন চন্দ্রকে অভিশাপ দিল ওরে চন্দ্র তুই আমার শিষ্য আমি তোর গুরু এহেন কুকর্ম করে সাতজন রথী মিলে তুই আবার আমাকে মারতে আসলি যা তোকে অভিশাপ দিলাম তুই মর্ত লোকে যাবি তোর আয়ু হবে অল্প দিন আর তোর পাশেই থাকবে কৃষ্ণ ভগবান সেদিন বাঁচাতে পারবে না তোর প্রাণ আমি গুরুদেব তোকে করলাম অভিশাপ দান এই জন্য একটা কথাই আছে কি গুরু যারে মারে কৃষ্ণ রাখিবারে নারে কৃষ্ণ যারে মারে গুরু তারে রাখিবারে পারে এখানে গুরুর অভিশাপ বলেন কি করবে কৃষ্ণ এই জন্য কৃষ্ণ বলেছে জীব মরবে আপন দোষে কি করবে হরিদাসে প্রত্যেকটা জীব মরবে নিজের নিজের কর্মফল ভোগ করে তবে অল্প অল্প বয়সে কত কত মায়েদের ছেলে মরে স্বামী মরে সেই জায়গায় যাবো আবার কেন মরে জানা থাকলে আশা করি এর পরে আর মরবে না অশ্বিনী ঘোষের একটা গান শোনাই গানের ভাষায় কি কয় গানের ভাষায় মহাজন বললেন ওই চন্দ্র তুল্য অভিমন্য ওই চন্দ্র তুল্য অভিমন্য ওরে মন করিল রণে পরে দ্রণবহ
ওপরে দ্রোণবুহ চক্র মধ্যে। আরেকটা কথা বলি আপনাদের ধারে, মহাভারতে অনেকে আপনারা পড়েন, আস্তে, মহাভারত অনেকে শোনেন পড়েন। মহাভারতের মধ্যে আছে অভিমন্যুর মরার কাহিনী ইহ জগতে। কেমন করে অর্জুন আর সুভদ্রা, কৃষ্ণের বোন, ভগবান শ্রীকৃষ্ণের একটা বোন ছিল, তার সঙ্গে অর্জুনের বিয়ে হয়, তাদেরই ছেলের নাম ছিল অভিমন্যু। অভিমন্যু মারা গেল বহুচক্রে, গর্তের মধ্যে পড়ে। বহুচক্র মানে কি? একটা গর্ত, যে গর্তের মধ্যে অভিমন্যু পড়ে গেল, সেখান থেকে আর উঠে আসতে পারলো না। কেন উঠে আসতে পারলো না? তার জীবনে আগম আর নিগম তত্ত্ব জানা ছিল না। আগম মানে কি, নিগম মানে কি? আগম শব্দ হচ্ছে যুদ্ধক্ষেত্রের মধ্যে প্রবেশ করার সন্ধান, আর নিগম তত্ত্ব হচ্ছে যুদ্ধ করে জয়ী হয়ে বেরিয়ে আসার সন্ধান, তাকে বলছে নিগম কথা। এই আগম আর নিগম কথাটা অভিমন্যু জানতে পারলো না। কেন? মায়ের দোষে। মহাভারতের মধ্যে আছে অর্জুন তার স্ত্রী সুভদ্রাকে আগম আর নিগম কথা শোনাচ্ছিল। আগম কথাটা বলেছিল যখন, তখন পেটের ভিতর থেকে অভিমন্যু শুনেছিল, আর যখন নিগম তত্ত্বটা আলোচনা করেছিল অর্জুন, তখন সুভদ্রা আর শুনতে পায়নি। কেন? তখন ঘুমিয়ে পড়েছিল। মা ঘুমিয়ে পড়লে পেটের ছেলেটা আশা করি জেগে থাকবে না, কি বাবা, তাই তো? এই অভিমন্যু ঘুমিয়ে গেল মায়ের দোষে। এখানে মায়ের দোষে ছেলে মারা গেল। বলি আপনাদের ধারে, আরো কিছু বলবো সভা পরে, গানটা আগে শোনাই কি বলে গানের ভাষা। অপরে দ্রোণবুহ চক্র মধ্যে খ্যাপারে নিগম না জেনে, চন্দ্রতুল্য অভিমন্যু পড়িল রণে, চন্দ্রতুল্য অভিমন্যু পড়িল রণে, পরে দ্রোণবুহ নিগম না জেনে, চন্দ্রতুল্য অভিমন্যু পড়িল রণে, ওই চন্দ্রতুল্য অভিমন্যু পড়িল রণে। জয় জয় শ্রী গুরু বাবানন্দ একবার গৌর হরি বল। নিগম না জানিলে হ্যাপারে কি হয় গুরু, ওরে কি হয় গুরু সহায় হলে, গুরু সহায় হলে রক্ষা নাই তার কোনো কালে কামদ্রোণের বাণে। প্রত্যেকটা মানুষকে আগম নিগম কথা জানতে হবে, নালে কিন্তু উপায় নাই বাবা বেঁচে থাকার। এই আগম নিগম জানতে হয় কত বছর বয়সে? মানুষের যখন ১২ বছর বয়স হয়, এই ১২ বছর বয়সে গিয়ে ওই গুরুর গৃহে গিয়ে আশ্রয় নিতে হবে আপনাকে, তাহলে আপনি বেশি দিন বেঁচে থাকতে পারবেন। অভিমন্যুর মতো অল্পদিন মরবে, অল্পদিনে মরবেন না। হ্যাঁ, অভিমন্যু অল্পদিনে মারা গেছে ১৬ বছর বয়সে, এরকম কম বয়সে মরবে না। যদি প্রত্যেকটা মানুষ আগম আর নিগম তত্ত্বটা জেনে রাখতে পারে, বাঁচন আর মরণ কথা, এটা গুরুর কাছেই সন্ধান আছে, কোনো ডাক্তারের কাছে নাই। গুরুর কাছে গেলে আগম নিগম যদি কেউ শিখে যায়, তাহলে গুরুর কাছে গেলে তাকে পঞ্চবাণের কর্ম দেয়।
मदन मदन शोषण स्तम्भन मोहन ये पंचबाण पंचबाण कर्म जख से गुरु का जोग कर्म कर कि रेचक पूरक कुम्भक जोग अभिमन्य मारा गए कथाय गर्थर मध्य एवं संसार जगते जे आपनारा नित्य नित्य गर्थर मध्य पूरा मरछेन ये गर्त देखे मराटा बद दीते हैं जय गुरु जय ये आगमन निगम कथा शिखते हैं अल्प दिन मध्य गुरुर का गेले से 12 बचर बयस शिक्षा अभ्यास जोग कर ले रेचक पुरो कुम्भक जगे जख मानुष जाए तक पितृधन धारा कारण निम्नगामी हम से बतासर कर्म कर आर जैगार धन के जगह स्थिति जाए ये गुरुकर्म द्वारा ये बतासर कर्म द्वारा ये कोषुधर द्वारा ना जय गुरु जय मटर अनेक नीचे जल आबल बसिए ओपर एक चामार वाशन लागिए ओपर दिखे बतास दीचन मटर नीचे जलटा जमन ऊपर दिखे उठे आससे बतासर माध्यम तेम ही पितृधन धारा मानुषर निम्नगामी हम से बतासर कर्म कर ऊर्धगामी जैगार धन जैगा स्थिति करा शिखते हैं तो हमें कृष्ण आपके कृपा करबे कृष्ण कोथाय आछे बृंदावने ना कृष्ण आपनार भेतरे आछे आमार भेतरे आछे से कृष्णर आगे सेवा करो से कृष्णर जत्न करो ताहले तुम्हें कृष्ण कृपा करबे धारा के उल्टे दाओ ধয়াকার রয়াকার ধারা এই ধারাকে উল্টে দাও ধারা উল্টালে কি হবে আগে রয়াকার দেন পরে ধয়াকার দেন তাহলে কি হলো রাধা রাধারানী কোথায় আছে বৃন্দাবনে আছে না রাধারানী আপনি রাধারানী আমি যখন পিতৃধনের ধারা মানুষের ঊর্ধ্বগামী হয়ে যায় ধারাটা যখন উল্টে যায় তখন সে রাধারানী হয় আর তখনই আমার গোবিন্দ সেবা করার সুযোগ তার জীবনে হয় জয় জয় শ্রী গুরু বেমানন্দ একবার হরি বল मंदिरे बसे पूजा पाए लोकनाथ ब्रह्मचारी आपनार मतो आमार मतो एक जन मानुष छिलो तार रक्त मांसेर देह ताके आपनी मंदिरे बसे आज के पूजा दें किन्तु आपनार पूजा हय ना केनो जे आपनी होलेन लोकनाथ होच्छे ब्रह्मचारी लोकनाथ होच्छे ब्रह्मचारी आर आपनी होलेन आमी होलाम ब्रह्म अत्याचारी एई जन आमार मंदिरे बसे पूजाटा होलो ना हरि बल नाले मंदिरे आपनारो पूजा हतो जदि आपनि ब्रह्मचारी हतें लोकनाथ बेचे छिलो कतदिन 160 बछर एई जे ब्रह्मचारी छिलो जेने 160 बछर बेचे छिलो आपनि जदि एरकम ब्रह्मचारी हते पारेन ब्रह्म अत्याचारी ना हये ताहले आपनारो मंदिरे बसे पूजा हबे आपनि 160-70 बाजबेन लोकनाथेर गुरुदेव नाम छिलो तैलंग स्वामी से 350 बछर बेचे छिलो कि करे सम्भव एकटा मानुषेर एतदिन बेचे थाका बोलेन তাই 350 বছর কি করে বাঁচলো কারণ সে হলো ব্রহ্মচারী আর আপনি আর আমি ব্রহ্ম অত্যাচারী বলে আমার মন্দিরে পূজাও হলাম না বেশি দিন বাঁচতেও পারলাম না চেহারাটা অল্প দিনের মধ্যে বেগুন পুরার মতন হয়ে গেল হরি বল হ্যাঁ তাহলে বেশি দিন বেঁচে থাকতে গেলে
আয়ুটাকে বাড়াতে গেলে আগমন নিগম তত্ত্ব শিখতে হয় গুরুর কাছে বারো বয়সের বয়সে গিয়ে, তাহলে সে বেশি দিন বেঁচে থাকতে পারে, তার রোগ ব্যাধিও ধরে না সংসারে। হরি বল হরি বল। হ্যাঁ, এটা বাস্তব এবং বর্তমান কথা, এটা কোনো ডাক্তারের মেডিসিন খেয়ে আপনার হবে না, এটা গুরুকর্মের দ্বারাই সম্ভব। তবে হ্যাঁ, সব গুরু আবার আগম নিগম জানে না, বাচন মরণ জানে না। এই জন্য একটা কথাই বলে, গুরু করো জেনে প্রসাদ খাও টেনে। গুরু করতে গেলে আগে গুরুর দাসত্ব করো, গুরুকে চেনো, জানো এই গুরুটা জানে কি না। হ্যাঁ, সংসারে একটা হয় চেতন গুরু আর একটা হয় মরা গুরু। ওই জন্য একটা গানের মধ্যে বলেছে না, চেতন গুরুর সঙ্গ ধরো যাবে রে আধার। তোমার মানব জীবনের আধারকে যদি দূর করতে হয় তাহলে তোমাকে একজন চেতন গুরু ধরা চাই। কি বলেছে পরের কথা ভগবান শোনো, ভগবান সবার মধ্যে আছে, কারো মধ্যে ভগবান পূর্ণ আর কারো মধ্যে অর্ধ হয়ে আছে। দুর্যোধনের মধ্যে ভগবান আছে নাই না, তার মধ্যে অর্ধ হয়ে আছে। হ্যাঁ, যেমন কৃষ্ণ কুবজা সুন্দরী ছিল, তার একটু অহংকার ছিল বলে কৃষ্ণের কাছে ভালোবাসাটা যেমন কমে গেল, কুবজা সুন্দরীকে কৃষ্ণ ভালোবাসত অর্ধ ভালোবাসা, ওই অর্ধরতিটা কুবজা সুন্দরীর কাছে, এই জন্য ভালোবাসাটাই অর্ধেক পেয়েছিল কুবজা। কেন? যে বেশি সংসারে সুন্দরী হয় তার একটু অহংকারও হয়, এই অহংকারের কারণে ভগবানের কাছে ভালোবাসাটা একটু কম পেয়েছিল। তেমনি ভগবান সবার মধ্যেই আছে, কোনো ঘটে না খালি, কারো ঘটে ভগবান পূর্ণ হয়ে আছে আর কারোর মধ্যে আছে অর্ধ। দুর্যোধনের মধ্যে ভগবান আছে, তার মধ্যে অর্ধ রূপে আছে, বুঝেছ? তার মধ্যে অর্ধ রূপে আছে, এই কারণে ভগবান কারো ঘটে খালি নাই, সব ঘটেই পূর্ণ, মানে সব ঘটেই ভগবান আছে, কারো ঘটে পূর্ণ আর কারো ঘটে অর্ধ, বুঝা গেল? তবে একটা কথা বলি, তোমার ধারে অভিমন্যুটারে দেখাই নাই কৃষ্ণ নাকি, এটাও ভুল কথা, দেখিয়েছিল, এই অর্জুন দেখতে পায় নাই। কেন জানেন? তার আগের মানে কৃষ্ণ তার আগেরটা দেখাচ্ছে অলৌকিক দৃশ্যের মধ্যে, অলৌকিক দৃশ্যের মধ্যে দেখিয়েছিল কি, যে ভীষ্মের যে মরণ হলো, ভীষ্মের যে শরশয্যা হলো, এই শরশয্যা দেখে বাবা অর্জুন অজ্ঞান হয়ে গিয়েছিল, তখন আর জ্ঞান ছিল না অর্জুনের, যে পিতামা ভীষ্ম এইরকম একটা কষ্টকর মৃত্যু হবে, এইরকম একটা দৃশ্য দেখার পরে অর্জুন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। আর অর্জুন যখনই অজ্ঞান হয়ে গেল সেই সময়ই কিন্তু দেখালো যে অভিমন্যু কি করে গর্তের মধ্যে পুরা মরছে, এটা অভিমন্যুকে কৃষ্ণকে
কৃষ্ণ দেখিয়েছিল অর্জুনকে, কিন্তু অর্জুন দেখতে পায়নি, অজ্ঞান হয়েছিল বলে। বোঝা গেল? তাহলে ওনার যা জিজ্ঞাসা ছিল কথা একটু হয়ে গেল, শেষ করে যাই। এই তো তোমার কথায় আমার কথায় হইয়া যায়, এসো এসো অর্জুন তুমি দন্দ মোহনা, দুইজনা পাশাপাশি হইয়া দাঁড়াইতে চাই, একটা প্রশ্ন একটাই উত্তর শুনিবে সবাই। অর্জুনের ধারে আমার একটা জিজ্ঞাসায় আছে, সঠিক সঠিক জবাব দিবে ধর্মসভা মাঝি। অর্জুনের কাছে আমার একটা জিজ্ঞাসা আছে, কি জিজ্ঞাসা অবশ্যই পুরাবে আপনাদের সকলের মনের আশা। অর্জুন একদিন বিহন্নলা কেন হয়েছিল সেই কথাটা বলবে অর্জুন ধর্মসভায়। ভালো, জিজ্ঞাসায় আমার সমাজে রয়, বসে শুনবে আসর মাঝে ভক্ত মহোদয়। আর বেশি কথায় এখন আর বলবো না বলবো না, অল্পের মধ্যেই ছেড়ে যাব কাব্য আলোচনা। আসর মাঝে বসে আজ আমার যত ভক্তবৃন্দ, কৃপা করে দেবেন আমাদের সেই চরণারবিন্দ। আমি তোমার বিধান ভজন কিছুই জানা নাই, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করিবেন সবাই। আমার প্রতিদ্বন্দ্বী এখনই আসরে আসিবে, আমার কথার সকলকে জবাব দিয়ে যাবে। থাক আর বেশি বলে নাই প্রয়োজন, অল্পের মধ্যে কাব্য উদ্যোগ সমাপন। এখান থেকে বৃহত্তর রাধাকান্ত শরী বদল ভরে সবাই মিলে আবার বলো হরি হরি। একটাই জিজ্ঞাসা থাকলো অর্জুনের ধারে, তো আমি একটা আর গান গাইছি, হয়তো একটা গান করে আমি বসেছি, অর্জুন অবশ্যই আপনাদের ধারে জবাবটা দেবে। তো যে গানটা আমি শোনাবো, এখানে আমার সত্যি এই যে বাবারা আছেন, মায়ের আছেন, বাবারাও আছেন, তো এই বাবাদেরকে নিয়ে একটা গান শোনায়। মায়ের গান অনেক শুনলেন, তো বাবাদের কেন বাদ রাখবো নাকি? তো আমি বাবাদেরকে নিয়ে একটা গান শোনাচ্ছি। বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন আর চলতে পারে না, তখন ছেলের কাছে খায়, আর ছেলের কাছে খাই বলে কত কত ছেলের কাছে বুড়া বয়সে গিয়ে বাবা বাবা ধাক্কা খাচ্ছে। বড় ছেলে ধাক্কা দিল ছোট ছেলের বাড়ি যাও, বুড়া বয়সে গিয়া ছোট ছেলেও ধাক্কা দিল মেজে ছেলের বাড়ি চলে গেলেন, মেজে ছেলে একটা ধাক্কা দিল চলে গেলেন আবার সেজো ছেলের বাড়ি। এই তো বুড়া বয়সে গিয়ে আপনাকে এই ঘুরতে হবে, শুধু স্থায়ী আপনার আর জায়গা হবে না, কারণ তখন সব হয়ে যায় ছেলেদের হাতে, বাবার হাতে আর কিছু থাকে না। মাঠে দু চার পাঁচ বিঘা সম্পত্তি যা আছে, খালি অপেক্ষা করবে যে বুড়া কবে মরে, মরলেই তো ব্যাস সম্পত্তিটা আমার নামে হয়ে যাবে, ছেলেদের মনের আশা। তো সে জায়গায় দাঁড়িয়ে আমার গানটি, বাবা যখন বুড়া হয়ে যায়, যখন আর চলতে পারে না, দু চার দশ টাকার জন্যে বাবাকে কত অপমান সহ্য করতে হয় ছেলেদের কাছে। আমি সে সকল ছেলেদেরকে বলবো, সবাইকে না, যারা বাবাকে ভালোবাসে তাদের নয়, যারা ভালোবাসে না, সমাজে এরকম বাবা বুড়া হয়ে গেলে যে বাবা ছেলে এতটুকু ভাবে না যে আমার বাবা আমাকে কত কষ্ট করে নিজে না খেয়ে মাঠে ঘাটে কাজ করে আমার পয়সা উপার্জন করে আমাকে এত বড় করেছে, সেই কথাটা অনেক অনেক ছেলেরা ভাবে না। বুড়া হয়ে গেলে বাবার আর কোনো মূল্য থাকে না, তখন বাবা হয়ে যায় ছেলে, আর ছেলেও তখন হয়ে যায় বাবা। এই তো হয়ে গেছে আমাদের জীবন মানুষের। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই গানটি, এই গানের পরে আমার কথার জবাবটা আবার নেবেন পাশাপাশি দাঁড়িয়ে। একটু আগে বাউলের তর্জা শোনাবো, তারপরে যারা কিছু গান ভালোবাসে তাদের জন্য সব রকমের গান। জয় গুরু। হ্যালো, তাই আমার এই গানে কি বলছে শুনুন। হ্যালো 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 হ্যালো, ওরে চাকরি নেই বুড়ো বাবার, আজ বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে কেউ অসম্মান করো না, ওরে রোজগার নাই বুড়া বাবার, আজ বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে কেউ অসম্মান করো না।
ভালো করে দেখো ভেবে বলি তুমি একদিন বুড়া হবে ভালো করে দেখো ভেবে তুমি অত বুড়া হবে সেদিন তোমার ছেলে তোমায় ভালো বাজবে না তোমার ছেলে তোমায় সম্মান করবে না ওই বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা ওই বাবার মনে কষ্ট দিও না চাকরি নাই বুড়া বাবার আজ বসে বসে খাচ্ছে খাবার তাই বলে কেউ সম্মান করো না রোজগার নাই বুড়া বাবার বসে বসে খাচ্ছে খাবার তাই বলে কেউ সম্মান করো না ভালো করে দেখো ভেবে ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়া হবে সেদিন তোমার ছেলে তোমায় ভালো বাজবে না তোমার ছেলে তোমায় সম্মান করবে না বাবার মনে দুঃখ দিও না ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা বাবার মনে দুঃখ দিও না অকর্মণ্য আবার বসে ধ্বংস করছে অন্য সংসারের কোন কাজে লাগে না তুমি ভাবছো বাবা অকর্মণ্য বসে ধ্বংস করছে অন্য সংসারের কোন কাজে লাগে না অনেক অনেক ছেলেরা ঠাকুরের কাছে গিয়ে কামনা করে হে ঠাকুর আমার বাবা যেন তাড়াতাড়ি মরে যায় ওই মাঠের 5 বিঘা সম্পত্তি না হলে আমার জন্য হচ্ছে না হ্যাঁ বেঁচে থাকতে আমি আর পাচ্ছি না এইরকম ছেলেও সংসারে আছে যে বাবার মৃত্যু কামনা করে তাই বলছে তুমি ভাবছো বাবা অকর্মণ্য বাবার বসে ধ্বংস করেছে অন্য সংসারের কোন কাজে লাগে না ভাবছো এবার কয়েই বুড়া বেটা তবে বিদায় হলে যেত লেখা হলে যেত লেখা মনে মনে করছো বাবার মৃত্যু কামনা তুমি করো যত ঘোর বিপদে ও সেই বেকার বাবার আশীর্বাদে তুমি করো যত ঘোর বিপদে ও সেই বেকার বাবার
বেঁচে যেতে পারে তোমার অমূল্য জীবন খানা বেঁচে যেতে পারে তোমার অমূল্য জীবন খানা বাবার মনে দুঃখ দিও না ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা বাবার মনে দুঃখ দিও না সকল পুণ্যি হবে নষ্ট স্বর্গপুরে ছায় হবে তোর ষোলয় আনা বাবার মনে দিলে কষ্ট তোর সকল পুণ্যি হবে নষ্ট স্বর্গপুরে ছায় হবে ষোলয় আনা হয় দেবতা বাঁচাইতে পারে পিতা কোন সন্তানের উপরে যদি দেবতা রুষ্ট হয়ে যায় তবে বাবা সেই সন্তানকে বাঁচাতে পারে মাথায় রাখে তাই গানে বলছে রুষ্ট যদি হয় দেবতা বাঁচাইতে পারে পিতা পিতার অভিশাপ মেটাতে ব্রহ্মা পারে না ওরে পিতা স্বর্গ পিতা ধর্ম না বুঝিলে পিতার মর্ম তোমার পিতা স্বর্গ পিতা ধর্ম বুঝিলে পিতার মর্ম ইহ কর্ম পর কর্ম সফল হবে না ইহ কর্ম পর কর্ম সফল হবে না বাবার মনে দুঃখ দিও না ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না তোমার বাবা হলো বটবৃক্ষ এ সংসারে কেউ বোঝে কেউ বোঝে না মাথায় রাখবেন একটা সন্তান কোনো বাবা সন্তানকে অভিশাপ দিলে সেই সন্তান স্বয়ং ব্রহ্মা লঙ্ঘন যেমন করতে পারে না তেমন একটা সংসারে বাবা একটা বটের গাছের মতো হয়ে আছে বটের গাছ কি করে সবাইকে ছায়া দিয়ে রাখে তেমন সংসারে বাবা বটের গাছের মতো হয়ে সংসারটাকে ছায়া দেয় যদি সেই বটের পাতাকে কেউ বাবা ছিঁড়ে ফেলার চেষ্টা করে রৌদ্র এসে লাগে গায়ে তাই না বাবা তাই গানে বলছে এই তত্ত্ব বড় সূক্ষ্ম তোমার বাবা হলো বটবৃক্ষ এ সংসারে কেউ বোঝে কেউ বোঝে না এই তত্ত্ব বড় সূক্ষ্ম তোমার বাবা হলো বটবৃক্ষ
বোঝে না তোমার বাবা হলো মাথার ছাতা তাকে বলো না তো জাতা তোমার বাবা হলো মাথার ছাতা তাকে বলো না তো জাতা এই ছাতা সরে গেলে কিছু খাবে না মাকে কর যত্ন মিলবে রে অমূল্য রত্ন তোমার মা বাবাকে কর যত্ন মিলবে রে অমূল্য রত্ন ইহকালের পর পারের ভাবনা রবে না ইহকালের পর পারের ভাবনা রবে না আমার মনে দুঃখ দিও না ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও বুড়া বাবার বসে বসে খাচ্ছে খাবার রোজগার নাই বুড়া বাবার বসে বসে খাচ্ছে খাবার তাই বলে কেউ সম্মান করে না ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়া হবে নিশ্চয়ই দেব জবাব তো আমাদের পরেই আর পনেরো মিনিটের মধ্যেই পনেরো মিনিট পরে চলে আসছে আমাদের প্রখ্যাত সকলের চাওয়া সকলের মনের মতো শিল্পী আমার দিদিভাই ডলি দাসি সাড়ে দশটায় মঞ্চে আসবেন তিনি আপনারা বসুন মন ভরে তার গান শুনবেন আজকে প্রথম দিন খুব ভালো লাগছে আর আগামীকাল আগামী দিন বৈকাল চার ঘটিকায় বাউল গানটা শুরু হবে আপনারা সবাই বৈকাল চার ঘটিকায় চলে আসবেন আপনারা আসলে আমরা বাউল গান শুরু করে দেবো জয়গুরু জয়গুরু এবারে চলে যাই প্রশ্নের জবাবে যা করেছে জিজ্ঞাসা করে দিই খুলাসা হরিবল হরিবল জয়গুরু জয় ও হলে লোহার সাথে কাঠের পিড়ি ওরে জলে ভাসে দুই জহনা কৃষ্ণ প্রেম আমার হলো না ও হলে লোহার সাথে কাঠের পিড়ি জলে ভাসে দুই জহনা কৃষ্ণ প্রেম সবাই জানে কৃষ্ণ কানাই তোমারে জানাই অর্জুন একদিন স্বর্গে গেল দেবরাজের গোসাই অর্জুনের বাবা হচ্ছে দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্রের বড়ে অর্জুনের জন্ম পাণ্ডু রাজার ঔরস যাতে কোনো সন্তান নাই তাই কুরুক্ষেত্রে যুদ্ধ হবে শক্তি সঞ্চয়ের তলে পরে যায় স্বর্গপুরে স্বর্গের একটা নিয়ম আছে কেউ যদি স্বর্গে যায় অপ্সরা দিয়ে নাচ গান দিয়ে তাকে আনন্দ দেওয়া হয় তাই দেবরাজ ইন্দ্র তার নিজের অপ্সরাকে দান করলেন নিজের অপ্সরা দেবরাজ ইন্দ্র উড়ে বসে নাম অঙ্গভঙ্গি দেখানোর জন্য
করিলেন প্রদান এবার অর্জুন বলে শোনো অপ্সরা আমার কথা নাও তুমি আমার বাবার অপ্সরা মানে আমার হচ্ছো মা অর্জুন বলছে অপ্সরা তুমি আমার কথা নেবে তুমি আমায় ক্ষমা করে দেবে তুমি আমার বাবার অপ্সরা তাই আমি তোমার নাচ গান অঙ্গভঙ্গিতে সন্তুষ্ট হব না কেন না তুমি আমার বাবার অপ্সরা তাই তুমি সম্পর্কে আমার মা এ কথা যখন বললেন তখন অপ্সরা রেগে গিয়ে বলল ওরে অর্জুন তুই এত বড় দুঃসাহস তোর তুই দেবরাজ ইন্দ্রের বাক্য করলি লঙ্ঘন রাজার বাক্যই শেষ বাক্য তাই রাজবাক্য লঙ্ঘন করার কারো অধিকার নাই তোকে অভিশাপ করলাম দান তোর শরীরে থাকবে না রূপ আর যৌবন হিজড়ে হয়ে যাবি আমার কথা নিবি তাই পঞ্চপাণ্ডবের বারো বছর অজ্ঞাতবাস হওয়ার পরে বারো বছর বনবাস হওয়ার পরে এক বছর যখন অজ্ঞাতবাস হয় তখন বিহন্নলা রূপে ছিল সেই বিরাট রাজার ঠাই এই তো তোমার জিজ্ঞাসা করে গেলাম খুলাসা বাজাও দেখি দাদা ভাই শোনো শোনো কৃষ্ণ কানাই তোমারে জানাই মামা শ্বশুর হয়া ভাগনা বোকে কেন ধরেছো জড়ায় আপনাদের এই এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট তো নাকি এই দার্জিলিং ডিস্ট্রিক্টে মামা শ্বশুর কি ভাগনা বোকে জড়িয়ে ধরে ভাসুর কি ভাই বোকে হাত দিয়ে ছুতে পারে পারে না এটা সারা বিশ্বে হিন্দু ধর্মের এটা সিস্টেম বা নিয়ম না সনাতন ধর্মের মধ্যে এটা পড়ে না কোনো মামা শ্বশুর কোনো ভাগনা বউকে জড়িয়ে ধরে না তাই জিজ্ঞাসা তোমার ঠাই হে কৃষ্ণ কানাই তোমার ভাগনা অভিমন্যু যখন মরে গেল তখন তুমি কেন অভিমন্যের বউ উত্তরাকে জড়িয়ে ধরেছিলে একটু আমার ধারে বলো তোমার হচ্ছে ভাগনা বউ ভাগনা বউকে আমরা কেউ হাত দিয়ে ছুই না তাই তোমার কাছে আমার জানার বায়না সঠিক করে করো বিশ্লেষণ কোন আইনে তুমি ভাগনা বউকে দিলে আলিঙ্গন বাজাও দাদা ভাই বলো কোন আইনে ভাগনা বউকে তুমি জড়ায় ধরো একটা প্রশ্ন একটাই উত্তর তুমি জবাব করো নইলে নইলে কিন্তু কৃষ্ণ কানাই ছাড়া ছাড়ে হবে কৃষ্ণ কেমন হল গুরু দোনাচার্যের ছেলে যার নামটা অশ্বত্থামা হয় অশ্বত্থামার মাথায় একটা মনি ছিল বলি এই সভায় অর্জুন একটা বান মারিয়া অশ্বত্থামার মাথা মনি খুলিয়া দিল ক্রোধিত হইয়া অশ্বত্থামায় একটা ব্রহ্মবান মারিল সেই বান গিয়া বৌমার পেটে লাগে হে গোবিন্দ রক্ষা কর বলে বৌমা ডাকিতে লাগিল ভক্তের ডাকে সারা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গিয়া বৌমার পেটে হাত বুলাইয়া দিল কৃষ্ণ পরশে বৌমার দু বানের জ্বালা দূর হলো তুমি জানো না কি জানো না কৃষ্ণ প্রেম সবাই জানে না তাহলে বোঝা গেল কৃষ্ণ কেন ধরেছিল কৃষ্ণকে ধরার জন্য তো সবাই বসে থাকে বাবা কৃষ্ণই ধরা দেয় না আর ওই বৌমা এসে ধরা বৌমাকে কৃষ্ণ ধরেছে সে কথাটাও এসে অর্জুন আসরের মধ্যে কয় হ্যাঁ কৃষ্ণকে ধরার জন্য মনি ঋষিরা হাজার হাজার বছর ধরে ধ্যান করছে তাও ধরতে ধরা দেয় না হ্যাঁ আর কৃষ্ণ গিয়া বাটার বউকে ধরেছে ওই কথাটা অর্জুন এসে আসরের মধ্যে কয় বুঝলেন লজ্জা শরম নাই বলি আপনাদের ধারে
প্রথমে দুইটায় আমার জিজ্ঞাসা ছিল কথা ছিল বলি নাই সবাই যত দোষ নন্দ ঘোষ কেন বলে আমি বলবো এই সভায় এই যে কথাটা এসেছে যত দোষ নন্দ ঘোষ কোথা থেকে জানেন কংস ছিল মথুরার রাজা আর গোকুলের রাজা ছিল নন্দ ঘোষ মানে কৃষ্ণের বাবা এই গোকুলের রাজা মনে করেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর পশ্চিমবঙ্গে দেখেন পশ্চিমবঙ্গের মন্ত্রী আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই না কিন্তু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আর আমাদের দেশের মন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রী তাহলে তেমনি আমাদের দেশের থেকে কর খাজনা কিন্তু আবার সেন্ট্রালে দিতে হয় মানে মোদী সরকারকেও দিতে হয় না তো গোকুলের রাজ্য গোকুলের থেকে নন্দ ঘোষ কর দিত কংস রাজাকে কংস রাজা মনে করেন সেন্ট্রালের মন্ত্রী বুঝতে পারলেন তাকে কর দিতে হতো খাজনা দিতে হতো তো আপনারা শুনে দেখেছেন যখন কৃষ্ণের বাল্যলীলা মানে বাল্যকালে কৃষ্ণ অনেক অসুরদেরকে নিধন করেছে তেমনি কংস যখন জানতে পারলো যে বৃন্দাবনে গোকুলের ছোট ছোট বাচ্চা ছেলেদেরকেও মেরে ফেলা হোক এরকম একটা সিদ্ধান্ত দিল যখন সব বাচ্চাদেরকে মারতে শুরু করলো কংসের দূতেরা এসে কংস জেনেছিল আগে দৈববাণী যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সেই যে দৈববাণী হয়েছিল বলে শিশু শিশু বাচ্চাদেরকে মারা শুরু করেছিল হ্যাঁ তখন কি করলো এই নন্দ ঘোষ খাজনা বন্ধ করে দিয়েছিল কংসের কর খাজনা খাজনাটা দেওয়া হবে না কারণ কংসকে খাজনা বন্ধ করে দিয়ে আমার রাজ্য থেকে কেউ খাজনা দেওয়া হবে কেউ দিবে না এবার খাজনা যখন বন্ধ করে দিল কংস রাজার থেকে তখন সৃষ্টি এই কথাটা সৃষ্টি হয়েছিল যে এই যে যত দোষ করলো খাজনা বন্ধ করে দিয়েছে নন্দ ঘোষ কংস বলছে যত দোষ করেছে এই নন্দ ঘোষ করেছে কারণ এই নন্দ ঘোষই খাজনা বন্ধ করেছে সেখান থেকে এই কথাটার উৎপত্তি হয় সেই জন্য আজও অনেকে কয় যত দোষ নন্দ ঘোষ ভগবানের বাবার কি কখনো দোষ হয় বাবা বলেন তো হ্যাঁ এই যে বিষয় আর একটা কথা বলি আপনাদের ধারে অনেক সময় এই যে সন্তান মারা যায় বললাম বলি নাই কেউ জিজ্ঞাসা করে না এই জন্য বলি নাই কেন মরে না মরে অনেক অনেক ক্ষেত্রে ছোট ছোট সন্তান মারা যায় বলবো আপনাদের ধারে শাস্ত্রে বলেছে কোনো মায়ের গর্ভে যদি দিনের বেলা কি সন্ধ্যা রাতে কোনো সন্তান আসে সেই সন্তানটা কিন্তু অল্প দিনের মধ্যে মারা যেতে পারে শাস্ত্রে বলছে যদি কোনো মায়ের গর্ভে যদি দিনের বেলা কি সন্ধ্যা রাতে সন্তান আসে তাহলে সেই সন্তানটা বেশি দিন নাও বাঁচতে পারে সন্তানের সুসন্তানের জন্ম দিতে গেলে রাত্রি ১২টার পরে তিথি নক্ষত্র ধরে এবং গুরুর কাছে সন্ধান জেনে সুসন্তানের জন্ম দিতে পারে বোঝা গেল বিষয়টা এই জায়গায় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে গুরুর কাছে সন্ধান জেনে স্বামী বিবেকানন্দ একজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন নেতাজি সুভাষচন্দ্র বসু একজন তারা সুসন্তান হয়েছে দেশের সারা বিশ্বের মানুষ তাদেরকে চেনে কেন তাদের সেই রকম তিথি নক্ষত্রে গুরুর কাছে সন্ধান জেনে জন্ম দিয়েছিল তাদের পিতামাতা তাই এত নামি দামি হয়েছিল সংসারে আপনার ছেলেটাও নামি দামি হতো কিন্তু আপনার জন্ম দেওয়ার তালিমটা ঠিক নাই এই জন্য হলো না স্বামী মরে যায় অনেকে অনেকে দেখেন রামায়ণের মধ্যে একটা কথা লেখা আছে রামায়ণের মধ্যে পাই সীতারানী রামচন্দ্রের জন্য একদিন মাথা ভরে সিঁদুর পরে তো ভক্ত হনুমান জিজ্ঞাসা করে ও মা তুমি মাথা ভরে সিঁদুর পরেছ কেন ভক্ত হনুমান জিজ্ঞাসা করছে তো সীতাদেবী বললো হনুমান এটা তুই বুঝবি না আমার স্বামী রামচন্দ্র আমার স্বামীর আয়ু বাড়ানোর জন্যে মেয়েরা মায়েরা স্বামীর নামে যত বেশি সিঁদুর পরে তার স্বামীর আয়ু ততটা বাড়ে তো ভক্ত হনুমান সে তো বনের পশু ভালো মন্দ বোঝে না হনুমান মনে করলো রামচন্দ্র আমার কাছেও স্বামী রামচন্দ্র হচ্ছে জগতের স্বামী এই রামচন্দ্রকে তাহলে আমি আরও বেশি দিন বাঁচিয়ে রাখবো এই জন্য হনুমান সারা শরীরে সিঁদুর মেখেছিল এই রামচন্দ্রের আয়ু বাড়ানোর জন্যে তো সিঁদুরে যদি আয়ু বাড়ে এখনও দেখবেন বিহার এলাকায় গেলে হনুমানের মন্দির দেখলে দেখবেন এই লাল করে রং করা আছে সিঁদুর মাখানো আছে বজরং বলি কেন সিঁদুরে আয়ু বাড়ে স্বামীদের এই জন্য হনুমান মেখেছিল সীতারানী মেখেছিল তো সিঁদুরে যদি আয়ু বাড়ে তাহলে এখনকার দিনের মায়েরা তো স্বামীর নামে ভালো মতো সিঁদুর নাহি পরে বাস্তব পরে পরে না এখন মেয়েদের সিঁদুর পরাটা স্টাইল হয়ে গেছে
আগের দিনের মায়েরা মন্ত্রপুত করে সিঁদুর পরত আর এখন সিঁদুর পরে কি করে বাইপাসে আমাদের আপনাদের এদিকে না আমাদের অধিকার কথা বলছি মাথার মধ্যে বাইপাসের একটা নতুন করে রাস্তা তৈরি করছে মেয়ে ছেলেরা বুঝলেন রাস্তা করে দেশলাইয়ের কাঠি দিয়ে একটু লাগাচ্ছে লাগিয়ে আবার চুলকে ফাইন করে চিরুনি দিয়ে ঢেকে দিছে যেন মানুষ দেখে বুঝতে পারে মেয়েটার বিয়ে হয়নি এইরকম কাণ্ড চলছে কি করে স্বামী বাজবে আগের দিনের মায়েরা কপালে দিত সিঁদুরের টিপ বড় করে মন্ত্রপুত করে আর এখন সিঁদুরের টিপ দেয় না এখন কি উঠেছে টিপের পাতা উঠেছে বিভিন্ন কোম্পানির ওগুলো লাগাই ওগুলোর নিচে কি থাকে জানেন আঠা ওই আঠা শুকিয়ে গেলে আর কপালের লাগে না আপনাদেরকে আর কি বলবো একটা টিপ যদি একটা মেয়ে ছেলে পনেরো দিন বিশ দিন ধরে পরে ওর নিচের আঠা থাকবে আঠা শুকিয়ে যায় ওইটা আর লাগে না কি বলো আপনাদেরকে আমি আর কি বলবো আমি আমার বাড়িতে বসে পারলাম না ওই টিপই লাগাবে ওই টিপ লাগাতে লাগাতে দেখি কি একদিন আর কপালে সাঁটে না কপালে লাগাচ্ছে কিন্তু একটাই টিপ পনেরো দিন ধরে পড়ছে ওইটাই লাগাচ্ছে কপালে লাগে না যখন লাগে না তো ওটাই লাগাবে কি করে মুখ থেকে একটু থুতু লাগালো ওই টিপের মধ্যে দিয়ে লাগিয়ে দিল গুরু জয় এই তো স্বামী নিয়মান স্বামী বাজবে কি করে হরিবল হরিবল বলি সভা পরে এই জন্য সেই জায়গাটাকে একটু সতর্ক হওয়া এখনো উচিত মন্ত্রপুত করে স্বামীর নামে যদি কেউ বেশি বেশি সিঁদুর পরে তার স্বামীর আয়ু ততটা বাড়ে যেটা হনুমান রামায়ণের মধ্যে দেখিয়ে যায় বলি সভা পরে জয় গুরু জয় তাই এই তো তোমার কথা ছিল আমার বলা হলো আমি এখন জানাই তোমায় ভালো তাহলে গুরু দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামার মাথায় মনি ছিল সে মেরেছিল ব্রহ্মমান বৌমার পেটে লাগে পেটের বাচ্চাটা মরে যাওয়ার মতো ভাব কৃষ্ণ গিয়ে তাকে রক্ষা করেছিল ওই যে কৃষ্ণ যদি হাত না দিত তাহলে বৌমাও শেষ হয়ে যেত মানে অর্জুনের বংশটাই ধ্বংস হয়ে যেত এই তো তোমার কথা ছিল তুমি জানো না কি জানো না বাঁচানো যাবে না কেন এই মর্তে আসে যারা মরবেই তারা ইহাই সত্য হয় যারাকে আমার বাঁচানোর কোনো কায়দা নাই তোমার ছেলেকে দেখবা তাই তো এটা মর্তধাম এই মর্তধামে আসলে সে মরবেই মরতে আসলে গেলে মরতেই হবে তাকে বাঁচানোর কৃষ্ণেরও কোনো কায়দা নাই তবে তোমার ছেলেকে আমি দেখাতে পারবো তোমার ছেলে ছিল আকাশের চন্দ্র অভিশাপ নিয়ে গুরুর অভিশাপ নিয়ে পৃথিবীতে এসেছিল মরে যাওয়ার পরে আত্মাটা আবার ওই চাঁদের মধ্যে চলে গেছে রাত্রেবেলা করে চাঁদ উঠে যদি তোমার ছেলেকে দেখার ইচ্ছা হয় রাত্রেবেলা ঘরের থেকে বাইরে বেরাবা বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকাবা আকাশের দিকে তাকালে চাঁদ দেখা যাবে ওই চাঁদ দর্শন করলে তোমার ছেলের দর্শন হবে বুঝা গেল আকাশের চন্দ্রই উঠে অর্জুন জানাই যে তোমার তোমার ছেলে আত্মাই আবার ওই চাঁদের মধ্যে যায় চাঁদ দর্শন করলেই তোমার ছেলের দর্শন হবে জানো না কি জানো না ছেলে তো চলে না কারণ আকাশে মেঘ থাকলে চাঁদ দেখা যায় না
চাঁদ দেখা যায় না, ভীষণ কুয়াশায় চাঁদ দেখা যায় না, ঘোর অমাবস্যায় চাঁদ দেখা যায় না, তখন কি দেখে প্রাণ ফিরাবো কৃষ্ণ কানাই। শোনো শোনো, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, যেদিন তুমি আকাশে দেখতে পাবা না সেদিন তুমি একটা শিব ঠাকুরের মূর্তি বানিয়ে আনবা বাড়িতে, আর শিব ঠাকুরের চরণে ফুল আর বেলপাতা দিবা, আর শিব ঠাকুরের মুখের দিকে তাকাবা, দেখবা শিবের মুখের দিকে তাকালে শিবের মাথার মধ্যে একটা চাঁদ আছে বাবা, আছে না? যেদিন আকাশে দেখতে পাবা না সেদিন তুমি শিবের মাথায় দেখবা, হয়ে গেল কি? যেদিন অমাবস্যায় চাঁদ দেখতে পাবা না সেদিন তুমি শিবের মাথায় দেখবা, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, এইভাবে তুমি প্রতিদিন চাঁদ দর্শন করো তাহলে তো হলো, এইভাবে দর্শন করো। শোনো চাঁদ দেখতে চাও, তাই তো? আকাশে পূর্ণ চাঁদ দেখাও যাচ্ছে না, শিবের মাথাতে অর্ধেক চাঁদ, তো চাঁদটা তোমার অর্ধেক হয়েছে কেন জানো? তার স্বভাব দোষে, এই চন্দ্র তার আগের জন্মে 27টা বিয়ে করে, ছোট বউকে ভালোবাসতো আর বাদবাকি বউদেরকে ভালোবাসতো না চন্দ্র, তখন দেব বউগুলো চাঁদকে অভিশাপ দিল, তোমার যেন ক্ষয় রোগ হয়, এই চাঁদে বউদের অভিশাপে চাঁদের হলো ক্ষয় রোগ, এই জন্য যখন এখন যেটা যে রোগটাকে বিজ্ঞান বলে যক্ষা রোগ আর টিবি রোগ বলে, এই রোগটা চাঁদের হয়েছে, এই জন্য চাঁদ ক্ষয় হয়ে যায় শাস্ত্রে এটাই কয়, কিন্তু বৌদের অভিশাপে চাঁদ ক্ষয় হয়ে গেছে, কিন্তু ওইটাই তোমার ছেলে, ওই ছেলেকেই তোমাকে নিতে হবে, ওই অর্ধেকটাই তোমার ছেলে, এটাই তোমাকে নিতে হবে। তবে পূর্ণতা যদি তুমি দেখতে চাও যে না আমি এই ছেলেটাকে আর নিব না, দেখো কত কত বাবা মায়ের ছেলে যদি পাগল হয়ে যায় তবুও বাবা মা ছাড়ে না, অ্যাক্সিডেন্ট হয়ে যদি হাত পা নষ্ট হয়ে যায় তাও ছাড়ে না, তবে তোমাকে আমি পূর্ণ চন্দ্র দিয়ে যাচ্ছি, আমি কৃষ্ণ, তুমি আজকে কৃষ্ণ আর অর্জুনের কথা হচ্ছে, এই কৃষ্ণ আগের জন্মে ছিল রাম, রামকে কি বলে? রামচন্দ্র বলে না, রামচন্দ্র মানে রামও তো একটা চাঁদ, রামের পরে আসলো কৃষ্ণ, কৃষ্ণকে ভালোবেসে কি বলি? কৃষ্ণচন্দ্র কালা চাঁদ বলে না, তাহলে কৃষ্ণ তো একটা চাঁদ, তারপরে কৃষ্ণের পরে গৌরাঙ্গ মহাপ্রভুই আসলো, গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে কি বলেন? গোরা চাঁদ বলেন না, গৌরচন্দ্র গোরা চাঁদ। আচ্ছা, গোরা চাঁদের পরে দেখেন মতুয়া সম্প্রদায়ের ভিতরে আর এক ভগবান আছে, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ, তারপরে আবার দেখেন কলিযুগে আর এক গুরু গোসাই যার নাম বর্তমান শ্রী শ্রী অনুকূল চন্দ্র, জয় গুরু জয়। তাহলে যুগে যুগে ভগবান হচ্ছে শতকোটি চন্দ্র সম, অর্জুনের এটা মনে নাই, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে দেখিয়েছিল বিশ্বরূপ কৃষ্ণ, যে আমি কে তুমি দর্শন করো, এই কৃষ্ণের দেহের ভিতরে কত লক্ষ লক্ষ চাঁদ আছে, কত সূর্য আছে, কত গ্রহ নক্ষত্র আছে, এটা অর্জুন দেখেছিল, অর্জুনের এখন মনে নাই কেন, সেটা দেখেছিল কন্যায়নে দিব্য নয়ন দিয়ে, অর্জুনকে দিব্য নয়ন দেওয়া হয়েছিল, দেবতার নয়ন ছাড়া সেই দৃশ্যটা দেখতে পারবে না, এই জন্য সেই নয়ন দিয়ে কৃষ্ণ দেখিয়েছিল তার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তার দেহের মধ্যে, এরকম একটা রূপ দেখার পরে তারপরেও বলে যে পূর্ণ চাঁদ নিব, মানে ভুলে গেছে তো, আসলে মনে নাই, বুঝলেন, এখন আর মনে নাই যে চামড়ার চোখ যখন আর তখন ছিল দিব্য নয়ন, এই জন্য ভুলে গেছে। তবে শোনো, তোমাকে পূর্ণ চাঁদ দেখিয়ে যাচ্ছি, তুমি কৃষ্ণচন্দ্রের দর্শন করো, শোনো শোনো অর্জুন তুমি আমার কথা নেবে, যদি একবার কৃষ্ণচন্দ্রের দর্শন হয় তার মানব জন্ম ধন্য হবে সভাতে জানাই, অর্জুন আর কৃষ্ণের এখন মিলন হইয়া গেল, তবে অর্জুনের মনে কিন্তু একটা ছোট্ট বেদনায় আছে জানাই সভায়, এই সংসারে একদিন আমরা সবাই মরে যাব, মিথ্যা কথা নয়, তবে
সংসারে মানুষের আবার জন্ম যোগ হয়। উমার ছেলে মারা গেছে, তার আত্মার সদগতি তার দেহের সদগতি করতে চাই, সত্য কর্ম করবই আমরা এই মহাশ্মশানে বলি যে তোমার। চলো অর্জুন দুজনাতে সত্য কর্ম করি, জানো না কি জানো না। অর্জুন, অর্জুনের ছেলে দেহটাকে সত্যকর্মে মহাশ্মশানে মহাশ্মশানে তার দেহটাকে সৎকর্ম করা হলো, তাই সাধুগুরু বৈষ্ণব ভক্তদের কাছে এটাই বলা ভালো, সত্য জায়গায় সৎ জায়গায় আমাদেরকে অবশ্যই সারা জীবন দান ধ্যান করে আসতে হয়। তাই সত্য জায়গায় সৎ জায়গায় এই কমিটির দাদা ভাইরা আছেন, আপনারা যে যা পারবেন সৎ জায়গায় সত্য জায়গাতেই দান করতে হবে, কারণ এটাই আপনার জমা থাকবে। হরি বল হরি বল। একটি শুধু মর্মান্তিক একটি গান হবে, যে গানটা এখনো রচনা করাই হয়নি, তবে গানটা আমি এখনই রচনা করব আর আপনাদের গেয়ে শোনাবো।